চিকেনের জন্য বরবাবুর লেবুই লাগবে সেটা আনতে গিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে এখন চিনি দিয়ে ম্যারিনেশান চলছে চিকেন কথায় বলে মানুষ যে যেখানে থাকে সেটাই নাকি তার স্বর্গ মাও দেখো এখানে সকালে তুলসী মন্দির ধুতে ধুতে একটুখানি গাছগাছালি যেন চোখ যেন কিছু একটা খোঁজে যেন সকালবেলা থেকে আর এখানে প্রজাপতিরা সকালবেলা থেকে এমন ভিড় জমায় যে তুমি চোখ চাইলেও ফেরাতে পারবে না তো আমিও তার ব্যতিক্রম নয় আজকে একটু সকাল সকাল আমিও উঠেছি একটুখানি চোখ মুখ জল দিয়ে মানে চোখ মুখটা ধুয়ে একটুখানি বসলাম ভীষণ সুন্দর লাগে এই জায়গাটাই বসতে কিন্তু বেশিক্ষণ তো বসতে পাবো না তবুও কেমন জানি একটুখানি প্রকৃতির দিকে তাকালে মনটা কিছু একটা অনুভব করা যায় জানো তো যখন দেখবে চারিদিকটা নিস্তব্ধ ঠিক এই জায়গাটা করে বসলে এতটা শান্তি লাগে কি বলবো কিন্তু সেই শান্তি বেশিক্ষণ থাকবে না অশান্তিতে পরিণত হবে কারণ সংসারের কাজ পিছন ছাড়ে না বরবাবু ছুটি রয়েছে টিফিন কৌটো গাড়ির ঢাকা জামা কাপড় জুতো মোজা যা আছে সব পরিষ্কার করতে হবে আজকে আর রান্নাঘরে এখনও ঢুকিনি বরবাবু রাত্রিবেলায় রাত করে ফেরেও ওর বাসনটাই রয়েছে বাদ এখন কাজে দিদি আসছে না কিছুদিন তো সব বাসন ধুয়েই রাখা হয় ঋতুনের জন্য ওখানে বাদাম আছে কিছু আমন্ড কাজু চলো এখন চাটা করে নিই আর বিস্কিটগুলোও ঢেলে নিলাম আর সকাল বেলায় আমাদের বাড়িতে মোটামুটি লিকার চা আদা দিয়ে এটা এটাই কিন্তু সবার একটা অভ্যাস বলতে পারো দুধ চা কেউ খায় না শীতকালে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে মনে হলে খাওয়া হয় চায়ের পর্ব শেষ হতে না হতে যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি বাবা এবং ও দুজনেই বেগুনি খেতে খুব ভালোবাসে মা ফিনিশিং দিয়ে দিল দেখতেই পেলে আর আওয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ তো মুচ বেগুনির সাথে তোমাদের সবাইকে জানাই নিতাস শপের নতুন একটা ভিডিওর সাথে অনেক স্বাগত সেই সাথে সাথে অনেক ভালোবাসা আর হ্যাঁ এখানে চানাচুরের কৌটো আমার বড়বাবু থাকবে তুমি যাই দিয়ে খেতে দেবে তাই দাও কিন্তু চানাচুর আর মুড়ি সমান করে ওকে খেতে হবে মা খাচ্ছে আমি খাচ্ছি বাবা গেছে একটুখানি বাজারের দিকে তো চলো আর আমার মেয়ে হাওয়াই লিখছে কি আজকে আমার শরীর একদম ভালো নেই কয়েকদিন ধরে ভীষণ মানে জ্বর মানে জ্বরটা ঠিক আসছে না কিন্তু ভিতরে ভিতরে যেন একটা জ্বরের অনুভূতি একদম মানে কাজ করতে গেলেও মানে মনে হচ্ছে যেন হাঁপিয়ে উঠছি এরকম আর প্রচণ্ড গরম লাগছে দেখবে ঠান্ডা লাগলে এমনিও যদি ভিতরে জ্বর টর থাকে না বেশি করে গরম লাগে তখন মনে হয় বেশি করে ফ্যানের হাওয়া নিই আর বেশি করে তখন ঠান্ডাটাও চেপে বসে প্রথমে এমনি লেবু দিয়ে গন্ধরাজ মানে গন্ধরাজ লেবু আমি আনতে গিয়ে আমার যে কি কাণ্ড আজকে হয়েছে তোমরা একটু পরে দেখতে পাবে আর আমার বরবাবুর মানে চিকেন রান্না মানে তোমরা আগেও দেখেছো এতটা যত্ন করে যদি আমি চিকেন রান্না করতে যাই তাহলে মনে হয় সারাদিনেও কেউ আর খেতে পাবে না মায়ের জন্য মাছ হবে মা চিকেন খায় না তো এখন লেবু দিয়ে ম্যারিনেশনের পর লবণ চাইলো একটু আমার কাছে আর চিনি আমি চিনি দিয়ে ম্যারিনেশন করতে কাউকে দেখিনি একমাত্র আমার বরবাবুর কাছেই দেখছি কিন্তু এত সুন্দর চিকেন বানাইও মানে ভাবতে পারবে না কি যত্ন মানে যত্নের ওপর রান্না অনেকটা নির্ভর করে দেখবে মানে বলে না যে কাটা এই যে দেখো এই জলগুলো এখন বের করে দেবে মানে চিকেনের আঁচটে গন্ধ এখানেই মোটামুটি শেষ আর কড়াইতে দেওয়ার কোনো দরকার নেই এত সুন্দর করে এত যত্ন করে ও রান্না করে তো যেটা বলছিলাম সেটা বলবো তার আগে দেখো মায়ের মাছটা না একটুখানি টমেটো পেঁয়াজ আর একটুখানি জিরের গুঁড়ো হলুদ দিয়ে জল দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি এক একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য অনেকে ভাববে মায়ের মাছটাও লেবু দিয়ে মানে একটুখানি ধুয়ে দিয়েছি কোনো রকম আষ্টে গন্ধ থাকে না যারা একটুখানি মানে তেল ছাড়া মানে একটুখানি যারা হেলদি মানে ওয়েট লস করতে চাও তারা মাছ এইভাবে খেতে খেতেই পারো কোনো অসুবিধা নেই ভীষণ টেস্টি হয় তো চলো যেটা বলছিলাম আমার বরবাবু চিকেনটাকে প্রথমে দেখলে লেবু দিয়ে তারপরে লবণ চিনি মাখিয়ে এখন এইভাবে ঢেকে রেখে দিয়েছে যাতে এর মধ্যে যা এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায় তারপর কী জানবে মানে কী করবে তোমরা পর পর দেখবে এখন আলুগুলো ভেজে নিচ্ছে আর জলটা দেখলে বা বের করে ফেলে দিয়ে এখন একদম একটা জালি বাটির মধ্যে এইভাবে নিচে একটা বাটি দিয়ে বসিয়ে দিয়েছে যাতে পুরো জলটা ঝরে যায় এখনও কারিপাতা কাটছে আর আমার দেখলেই বুঝতে পারছো প্রচণ্ড গরম লাগছে প্রথমেই বললাম যে জ্বর ভাব তার জন্য প্রচণ্ড গরমটাও একটু বেশি লাগছে আর আমার কাটাকাটি মোটামুটি সব রেডি হয়ে গেছে এখন রসুন ছাড়াচ্ছি এটা সব থেকে সব থেকে বিরক্তিকর বিষয় রসুন ছাড়ানো আর এখন ও নিয়ে যাচ্ছে যা দরকার মতো আর আমি এখানে আজকে ওর মানে জোগাড়ে আর কি তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো কাটাকাটি মোটা মোটামুটি কমপ্লিট হয়েছে যেটা বলছিলাম যে রসুনের জন্য পড়ে রয়েছি এই যে দেখো আর রসুনের যে কতটা পরিমাণ লাগবে সেটা আমিও বলতে পারছি না এখন রাঁধুনি ঠাকুরকে জিজ্ঞেস করতে হবে আর রান্নার মানে মানে এই যে দেখো মশলা যেটা মশলা করেছে আমি মনে হয় চার দিন চিকেনে দিতাম সেটা একদিনেই খাওয়া হবে তো যাই না আজকে আমাদেরও মনে হচ্ছে পেটের বারটা বাজবে কি হবে যাই না তবে আজকে মানে বড়বাবুর হাতে চিকেনটাও মিস করতে চায় না একদমই এত সুন্দর বানায় তো মাঝে মাঝে অবশ্যই এরকম খাওয়া দরকার সব সময় তো আর হেলদি মানে খা খেলেই হয় না তাহলে পেটটাও সেই হেলদি হয়ে যাবে আনহেলদি যখন বাইরে কিছু খেতে যাবে তো তখন এই অবস্থা হবে আর আমার বাপুর এদিকে চিকেনের জল বেরোচ্ছে আর ওরও গায়ে থেকে জল বেরোচ্ছে টপ টপ করে তো কার কার এরকম চিকেনটা দেখে একটুখানি লোভ লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আর যেটা বলছিলাম যে দেখবে কাটাকুটি মানে যারা সবজি মানে কুটনো কাটা দেখলে বোঝা যায় যে হাতের রান্না কেমন হতে চলেছে আর সেই রকম রান্না মানে রান্নার যত্নের উপরও নির্ভর করে মানুষের রান্নাটা কেমন হতে চলেছে তো যত্ন আর পরিচর্যা দেখলেই বোঝা যায় যে আজকে চিকেনটা কেমন হচ্ছে বহুবার তোমাদেরকে দেখিয়েছি আর এত সুন্দর যত্ন করে চিকেনটা না দেখিয়েও আমি পারি না তোমাদের সাথে তো চলো এখনও চিকেন রান্না করছে আর এই যে দেখো একদম গায়ে জল চিকচিক করছে আর মায়ের মাছটা এই যে দেখো একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি আর আমি এখন যাব যেটা মানে মানে আতঙ্কিত বিষয় আমি লেবু আনতে যাচ্ছি লেবু কিন্তু গাছে দেখো অনেক রয়েছে কিন্তু এই সমস্ত লেবুগুলো হবে না এখানে একটা গাছ রয়েছে তোমাদেরকে এই জায়গাগুলো দেখানো হয় না আমাদের বাড়ির বাইরে এই সমস্ত গাছগুলো রয়েছে আর পাশেই মাঠ জঙ্গল একদম এই জায়গাটা এই যে দেখো একটা লেবু গাছ রয়েছে সেখানেও মোটামুটি দু চারটে করে লেবু ধরে রয়েছে লেবুর কোনো অভাব নেই কিন্তু আমার বরের লাগবে গন্ধরাজ লেবু এই যে দেখো এখানেও রয়েছে এগুলো গন্ধরাজ লেবু মানে লেবু নয় অনেক রকমের লেবু রয়েছে এখানে একটা লেবু পড়ে রয়েছে এটা কিন্তু গন্ধরাজ লেবু তো আমি লেবু পারতে গিয়ে যা হয়েছে তোমরা এখন দেখবে চলো এই যে দেখো ঘাপটি মেরে বসে রয়েছে আমি জানতামই না এত ফসফস করে আওয়াজ হচ্ছিলো আওয়াজটা ক্যামেরা মানে ধরা যায়নি মানে আমি তো প্রথমে গিয়েছি তারপর মানে আওয়াজ শুনে আতঙ্কিত তো আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি তারপর লক্ষ্য করে দেখলাম যে মহাশয় জালের মধ্যে আটকে পড়ে রয়েছে কিন্তু আমি তো ওকে ওই অবস্থায় ছেড়েও দিতে পারি না তাই ভয় মানে সাহস জুগিয়ে আমি ভিতু কিন্তু এতটাও ভিদু নয় যে ওকে ওইভাবে ছেড়ে দেবো তো চলো এখন লাঠি দিয়ে দেখি ছাড়াতে পারি কি না আমি ছাড়াতে গেছি আমি ভাবলাম ও পিছন দিকে যাবে কিন্তু ও সামনের দিয়ে চলে এলো আর আমি তো মানে এখন আমাকে মানে আর কোনো রকমের লেবুটা নিয়ে এলাম তারপর আমি বড়বাবুকে বললাম তো বলছে তুমি কেন এরকম করতে গেলে তুমি আমাকে ডাকতে পারতে এরকম অনেক কিছু বলছিল তো যাই হোক এখন টেস্ট করব চিকেনটা কেমন হয়েছে যদি এখন অনেক প্রসেসিং বাকি রয়েছে সেগুলো তোমার এই যে দেখো এখন যাচ্ছে একদম দেশি বুঝতেই পারছো একদম গাওয়া ঘি যেটা তোমরা আগে দেখেছিলে আমাদের এখানে লোকাল মানে আমাদের যে দাদা দুধ দেয় ঘোষ সেই ঘোষ দাদার কাছে নেওয়া হয়েছে তো এক চামচ মানে গাওয়া ঘি গেল তারপর এখন যাচ্ছে গন্ধরাজ লেবু এই জন্যই ও আমাকে লেবু আনতে পাঠিয়েছিল তো চিকেনটা মানে খেতে খেতে আজকে আমার প্রাণটাই বেরিয়ে যেত যাই হোক আমি যদি হুম রিখে ওর ওপর পড়তাম কী যে অবস্থা হতো আমি যাই না বলে নাকি কি কামড় দিলে মেঘ না ডাকলে ছাড়ে না আমাদের এইদিকে অনেকজন বলে তো আমারও জানা নেই কি হবে কি না হবে আমি এখন ভাত সমস্ত কিছু বেড়ে দিচ্ছি আর এখন সবার খাওয়া দাওয়া হচ্ছে আর এনাকে চিকেনের দিনে একটু ফোন দিতে হবে নাহলে এমনি বুঝতে পারছো একটু ঝাল ঝাল করেই হয় আর এমনি আমি আলাদা করে ওকে চিকেন খাওয়াতাম কিন্তু সেই করেও যা তাই মানে ছিবড়ে ছিবড়ে করে মুখের মধ্যে ভরে রাখে সম্পূর্ণ খাই না তো যার কারণে আমিও মানে বিরক্তি হয়ে আর রান্না করি না আলাদা করে এইটাই একটুখানি চিকেন দিই ও চিকেনের হাড় খেতে ভালোবাসে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো চলো ভিডিও আজকে এইটুকুই ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মা বসেছে আলাদা করে মা চিকেন খাবে না তো সবাই এখন খাওয়া দাওয়া করছি তো চলো টাটা